হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট আনাদার ব্লগ। আজকে এটা সালি আজকে আজকে সেকেন্ড ব্লগ সেকেন্ড ব্লগ আজকের তো আজকে একটু একটু কম্প্রিহেনশন পড়ছিলাম, তো ওটা আর আজকে আমি শেয়ার করবো না খুব একটা, কারণ আজকে ভেবেছি যে কোনো সাবজেক্টের পড়ায় যাব না। কারেন্ট অ্যাফেয়ার্স জমে যাচ্ছে খুব, এই দেখো পেপার জমে গেছে অলরেডি, মানে 10 তারিখ থেকে শুরু করেছিলাম সিরিয়াসলি প্রিপারেশন নেওয়া, কিন্তু মানে একদিনও আমি পেপার একটা মানে কমপ্লিটলি যে পড়বো সেটা করিনি। তো আজকে আমি ভেবেছি যে এই কদিনের পেপারগুলো একদম পুরো ঝাড়াঝাড়া করে পড়ে ফেলবো, কারেন্ট অ্যাফেয়ার্স কিছুতে জমানো যাবে না। তোমাদের তোমাদেরও কি এরকম হয় যে মানে মনে হয় যে দিনের মধ্যে 48 ঘন্টা হলে যেন ভালো হতো, মানে সময় সবসময় কম পড়ে যায়, কাজ এত বেশি থাকে, কী জানি আমার তো সবসময়ই মনে হয় যেন কাজ কমপ্লিট হচ্ছে না, বা মানে দিনটা 48 ঘন্টা হলে ভালো হতো। যাই হোক, সেটা তো কিছু করার নেই, দিনটা তো 24 আওয়ার্সই, তো সেটার মধ্যে ম্যানেজ করতে হবে। আজকে যেটা করব এগুলো 10 তারিখ থেকে পরপর জমে গেছে, নিউজ পেপার রেগুলারিটি মেনটেন করে উঠতে পারিনি, তো আজকে আমি এগুলো পড়ে ফেলবো এখন। কিন্তু যেটা করব সেটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস ভেবেছি, পেপার পড়তে বসলে তখন আবার ভালোই লাগে, মানে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। আমার এমনি পেপার পড়ার হ্যাবিটটা গড়ে ওঠেনি যেটা উচিত ছিল টু বি অনেস্ট, কিন্তু যখন যখন পড়া শুরু করি তখন আবার খুব ভালো লাগতে থাকে। তো আমি ভেবেছি একটা পেপার জার্নালিং শুরু করব, তাহলে আমার পেপারটাও কভার হয়ে যাবে আর একটা নতুন হবিও করা যাবে, আর ব্যাপারটা একটু আর একটু বেশি ইন্টারেস্টিং হবে। তো পেপার জার্নালিংয়ের ব্লগস আসতে চলেছে স্টাডি ব্লগের পাশাপাশি, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকেই হয়তো নেবো কিছু বা কিছু, জানি না। তোমাদেরও যদি কিছু আইডিয়াস থাকে যে পেপার জার্নালিং কীভাবে করতে হয়, কী কী করলে ভালো লাগে, আরও কী কী করা যায়, বা তোমার কারা কারা করো পেপার জার্নালিং, আমাকে কমেন্টসে জানিও। আর হ্যাঁ, বেস্ট অফ লাক উইথ ইউর প্রিপারেশনস। আজকে ব্লগটা এই যে আজকে কম্প্রিহেনশনে এইটুকু জাস্ট লিখেছি, কিছুই না, যতটুকু লিখেছি যেটুকু সেটা হচ্ছে যে জাস্ট কম্প্রিহেনশনের যে দুটো ইম্পর্টেন্ট পার্ট আছে, যে এক হচ্ছে রিডিং দ্য প্যাসেজ, আর একটা হচ্ছে অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স, যেগুলো যে প্রশ্নগুলো ধরা হয় সেগুলোর উত্তর দেওয়া হবে দিতে হবে, কিন্তু সেটাকে নিজের মতো করে নিজে কী বুঝলাম সেই বোঝাটার উপর ডিপেন্ড করে নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে অ্যান্সার দিতে হবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা পেলাম, যে প্রিন্সিপালস তো অনেকগুলো থাকবে কমপ্রিহেনশন পড়ার সময় বা লেখার সময়, কিন্তু প্রিন্সিপালসগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করাটা এবং সেটাকে প্র্যাকটিস করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা মনে হয় সব ক্ষেত্রেই তাই, মানে থিওরি প্র্যাকটিক্যাল সব কিছু একসাথে মিলেমিশে বোধ হয় একটা জিনিস দাঁড় করানো যায়। সব কিছুরই মানে থিওরিটাও যেমন ইম্পর্ট্যান্ট হয়, প্র্যাকটিক্যাল পার্টটাও ইম্পর্ট্যান্ট হয়, আবার প্র্যাকটিসটাও ইম্পর্ট্যান্ট হয়, তো হ্যাঁ কম্প্রিহেনশনের ক্ষেত্রেও তাই। তো এইটুকুই পড়েছি আজকে, আর কিছু পড়া হয়নি আমার আজকে সারাদিন। ইস, যাই হোক, এখন আমি টানা এখন পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট করবো, পেপার জার্নালিং শুরু করবো। তো তোমরাও জানাতে পারো আজকে সারাদিন কে কী পড়লে। আজকের এই ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি, টাটা।